ত্রিপুরা এফএসএন ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা খুব ভালো একটি জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো মেইনলি এট সেন্ট্রাল গভর্নমেন্টের জব এসএসসি থেকে এসেছে, ssc.nic.in ওয়েবসাইটে যখন আসবে তোমরা সব পেয়ে যাবে। দেখো ভ্যাকেন্সিটা এসেছে এমটিএস এবং হাভিলদার পোস্টের মধ্যে, তো এটা প্রত্যেক বছরই আসে, তো এবারের ভ্যাকেন্সিটা আমরা পেয়ে গেছি। দেখো ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেটা আমাদের লাস্ট ডেট থাকবে 23/7/2023। তুমি যে চালান কাটতে পারবে লাস্ট ডেটে জেনারেশন অফ চালান, আর তোমাদের লাস্ট ডেট অফ পেমেন্টও 24/7। আর একদম তোমাদের যে উইন্ডো অ্যাপ্লিকেশন যে কালেকশন, যে পেমেন্টের কালেকশন লাস্ট ডেট সেটা 26/7 থাকবে, ঠিক আছে। তো এক্সাম হবে তোমাদের সেপ্টেম্বর মাসে, তো আমাদের এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর বেশি দিন টাইম নেই। আর তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হয়ে গেছে, যেটা ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30/6/2023 এবং চলবে 21/7/2023, ঠিক আছে। তো এটা হলো আমাদের মেইন ডেট, এর মধ্যে সব কিছু তোমাদের করতে হবে। তো আজকে আমাদের যে 2 তারিখ, আরও অনেক টাইম রয়েছে আমাদের, আমাদের হাতে টাইম আছে, তো ফিল আপ করতে পারো তোমরা যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করছে, ঠিক আছে। তো এটা সবাইই ম্যাচ করবে, কারণ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাট্রিকুলেশন যারা রয়েছে ওরাই ফিল আপ করতে পারবে। টেন্টারি ভ্যাকেন্সি যেটা 1198টা অ্যাপ্রক্স ভ্যাকেন্সি, হাবিলদারের জন্য 360 রয়েছে, তো এটা আরও বাড়তেও পারে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে তোমাদের যে এই এটা তোমাদের জানা দরকার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো যারা এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের 25 যে এজ লিমিট 25 বছর পর্যন্ত, যাদের 25 এখনও হয়নি তোরা ওরা ফিল আপ করতে পারবে। সাথে রিল্যাক্সেশন রয়েছে এসএসসিদের 5 বছর এবং ওবিসিদের 3 ইয়ার্স এবং পিডাব্লিউডিদের জন্য 10 ইয়ার্স এবং হাবিলদারের জন্য 27 বছর পর্যন্ত তোমরা ফিল আপ করতে পারবে, 18-27 ইয়ার্স সাথে 5 ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। তো এটা একটা তো যাদের এজ এখনও রয়েছে তোমরা অবশ্যই এটা ফিল আপ করবে, কি খুব সুবর্ণ সুযোগ। সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি অনেকগুলো এসেছে, তো বলছি যে তোমাদের যা কিছু যে সিলেবাসটা এটা আমরা পিডিএফে তোমরা তোমাদের দিয়ে দেবো আমাদের টেলিগ্রামে, ওইখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ইম্পর্ট্যান্ট, প্রত্যেক বছরই আসে এটা আমাদের, মাধ্যমিক যারা পাস করেছো তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আমাদের ত্রিপুরা আগরতলাতে এক্সাম সেন্টার পড়বে, তো তোমরা এক্সামের জন্য কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো এখানে সব কিছু দেওয়া আছে ভ্যাকেন্সি ডিটেলস, তো এটা এত কিছু আমি দেখাচ্ছি না। তো এটা নর্মালি তোমাদের এখন যেটা মেইনলি যে ওয়েবসাইট রয়েছে আমাদের ssc.nic.in, এটাতে গিয়ে তোমাদের ফিল আপ করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, ঠিক আছে। এখানে লেখা আছে টেন্টেটিভ ভ্যাকেন্সি, তো তোমাদের অ্যাপ্লাই গিয়ে তোমাদের লগ ইনে যেয়ে তোমাদের এখানে প্রথমে রেজিস্ট্রেশন করে তারপরে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের আমাদের ইম্পর্ট্যান্ট ভ্যাকেন্সি, খুব শর্টে বলে দিয়েছি। তো কোয়ালিফিকেশানটা 10 পাস, ঠিক আছে। তো তারপরে তোমাদের যা কিছু আছে এখানে দেওয়া আছে, দেখো কম্পিউটার বেস এক্সামিনেশন জন্য সেশন 1 সেশন 2 কত মার্কের হবে, এখানে সব কিছু দেওয়া আছে। তো তোমাদের যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করেছে তোমরা অবশ্যই ফিল আপ করবে, সুবর্ণ সুযোগ। এখন আমাদের হাতে তেমন কোনো এক্সাম এখন নেই, এর জন্য সব যেটাই আসবে এটা তোমরা ফিল আপ করবে, ঠিক আছে। সামনে রেলওয়েতে খুব ভালো একটা ভ্যাকেন্সি আসবে, কারণ আমাদের যে সেন্ট্রাল ইলেকশনের কাছে আসছে সামনের বছর ইলেকশন, এর জন্য ভ্যাকেন্সি অনেকগুলি ভ্যাকেন্সি ছাড়ার একটা আমাদের আশা রয়েছে, রেলওয়েতে তো লাখ ভ্যাকেন্সি আসার একটা প্রবাবিলিটি রয়েছে, ঠিক আছে। তো যাদের ভ্যাকেন্সি জন্য ওয়েট করছো তোমরা ই এক্সামটার জন্য প্রিপেয়ার করতে থাকো, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিও এখানে সব তো করছি, আশা করি আজকের ভ্যাকেন্সিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিও এখানে সব তো করছি, সবাই ভালো থাকুন, নমস্কার।